শুরুতে যে খবর আমরা নজর রাখব পূজো মিটলেও পরিস্থিতির বদল হলো না ছাত্রের জন্য আজও পথে প্রতিবাদ চাকরি প্রার্থীদের 955 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসে এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা 496 দিন ধরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা কেটে গেল আরও একটা পুজো এখনও পথে চাকরি প্রার্থীরা কবে মিলবে হকের চাকরি প্রশ্ন চাকরি প্রার্থীদের দেখতে পাচ্ছেন সেই ছবি মাতঙ্গিনী মূর্তির নিচে পাদদেশে সেখানে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সরাসরি চলে যাব ঐন্দ্রিলার কাছে ঐন্দ্রিলার কাছ থেকে জেনে নেব ঐন্দ্রিলা এই মুহূর্তে আরো একটা পুজো কেটে গেল কিন্তু এখনো পর্যন্ত তাদের কথা শোনার জন্য কোনো সরকারি উদ্যোগ নেই কি বলছেন চাকরি প্রার্থীরা কি করবেন তারা সত্যি তাই সমাজিতা একটা আরো পুজো কেটে গেল এখনো পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নেই আসলে চাকরি প্রার্থীদের নিয়ে কি ভাবছে রাজ্য সরকার সত্যি আমাদেরও জানা নেই চাকরি প্রার্থীরাও তারাই সেই কথাই বলছেন কারণ সামনেই আরো একটা উৎসবের মতন সেজে উঠছে কার্নিভালের জন্য কলকাতা শহর পাশেই ডিলচোরা দূরত্বে ভিজেকে বলবো যে ওইদিকে দেখো ওইদিকে হচ্ছে কার্নিভালের জন্য প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে তুমি দেখো কার্নিভালের জন্য রেড রোডে ইতিমধ্যেই লাইট বসানো হয়েছে সাজানো হচ্ছে আর ডিলচোরা দূরত্বে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা বসে রয়েছে আমি সেই ছবিটাও দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীকে পিনাকী তুমি ছবি দেখাও কিভাবে চাকরি প্রার্থীরা দিনের পর দিন এভাবে রাস্তায় বসে রয়েছে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর 2017 সালের রাজ্য গ্রুপটির ওয়েটিং যারা কর্মপ্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তে অভিযোগ করছে যে দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আসলে তাদেরকে নিয়ে এভাবেই ফেলে রাখা হচ্ছে আসলে কবে নিয়োগ দেওয়া হবে কি ভাবছেন তারা সরাসরি তাদের কাছে যায় কার্নিভাল আগামীকাল বাদ দিয়ে পরশু দিনকে রয়েছে আপনারা এভাবে বসে রয়েছে কি হচ্ছে বলুন আমরা 428 দিন ধরে এই ধর্ণা মঞ্চে বসে আছি ধর্ণাতলায় ধর্ণা মঞ্চে বসে আছি পূজোর কটা দিন আমরা এইখানে বসে রয়েছি পরিবার পরিজন ছেড়ে যদি সঠিকভাবে আজকে নিয়োগ হতো আর যদি কোনো দুর্নীতি না হতো তাহলে আমরা কোনো সরকারি দপ্তরে আজকে চাকরি করতাম এবং পূজোর ছুটিতে পরিবার পরিজন নিয়ে আমরা ভালোভাবে দিন কাটাতে পারতাম আনন্দে দিন কাটাতে পারতাম সত্যি তো তাই পরিবারের সঙ্গে পূজোর দিন প্রত্যেকে কাটাতে ভালোবাসে সেখানে চাকরি প্রার্থীদেরকে এভাবে বসে থাকতে হচ্ছে আমি আরো কয়েকজনের কাছে যাব আপনার কাছে যাব এইভাবে আপনাদেরকে বসে থাকতে হচ্ছে মাননীয় নিজস্ব দপ্তর 17 সাল থেকে আপনারা অপেক্ষা করছেন এই চাকরির জন্য একটা সরকারি চাকরির জন্য কেন এভাবে দিনের পর দিন কাটাতে হচ্ছে কখনো এসেছে কেউ আপনাদের এই মঞ্চে না এখনো পর্যন্ত আমরা কোনো সরকারের দিক থেকে সদুত্তর পাইনি আর আমরা সত্যি অবহেলিত কারণ দীর্ঘ 5 বছরের যন্ত্রণা আমাদের এই আজও পর্যন্ত কাটাতে হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি দিক থেকে আমাদের কোনো সদুত্তর বা কোনো বার্তা এখনো পাইনি আমরা আপনাদের মঞ্চে তো একাধিক আমরা দেখি চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়ে গিয়েছে কখনো কোনো কেউ এসছে না 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 এখনো পর্যন্ত আমাদেরকে কেউ খোঁজ নেয়নি অর্থাৎ না মিলছে হকের চাকরি না মিলছে কোনো উত্তর না মিলছে কোনো আপডেট সিটের সংখ্যা কোনো কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না তারা বলছে আমরা ধোঁয়াশায় রয়েছি একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষা দিয়েছেন সমস্ত কিছু করেছেন তারপরেও তাদের এই রকমের প্রশ্ন রয়েছে সরকারের কাছে তাদের কাছে উত্তর আসছে না তারা জানে না কোথায় কোথায় সিটের সংখ্যা তারা কোন জায়গায় রয়েছে আমি তাদের কাছে আরো একবার যাই কার্নিভাল পাশে আমরা দেখতে পাচ্ছি রেড রোডে সেজে উঠছে কার্নিভালের জন্য চতুর্দিক আবারও একটা উৎসবের মেজাজ শহর কলকাতা জুড়ে মুখ্যমন্ত্রী থাকবেন সেদিনকে কিন্তু আমরা দেখলাম গত বছর আপনারা বলছিলেন যে আপনাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হয়েছে এবারে কোনো কিছু বলা হয়েছে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি তবে যেমন ভাবে বলা হবে আমরা সেভাবে ব্যবস্থা নেব এখনো পর্যন্ত বলা হয়নি তবে ঠিক আগের বছর কি বলা হয়েছিল আগের বছর আমাদেরকে মেল করা হয়েছিল যাতে আমরা কার্নিভালের দিন এখানে না বসতে পারি এবং যাতে আমাদেরকে না দেখা যায় আমাদের এটা সরকারের একটা ব্যর্থতা বা লজ্জা ঢাকার জন্য এখান থেকে পুরোটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে আমাদের এই পুরোটা এই রাস্তাটা জুড়ে পুরোটা রাস্তা আমাদের ঢেকে দেওয়া হয়েছিল যাতে আমাদেরকে দেখতে না পাওয়া যায় যদি আমরা বসে পড়ি লজ্জা লুকানোর জন্য সরকারি ভাবে ঢেকে দিয়েছিল আমাদেরকে সমাজতা পিউ অত্যন্ত লজ্জাজনক এই বিষয়ে চাকরি প্রার্থীরা নিজেরা বলছেন যে সরকার ব্যর্থ চাকরি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের চাকরি নেই ঘুঘুর বাসা দুর্নীতির সেই জায়গায় দাঁড়িয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু তাদের কাছে কোনো মেল আসেনি তবে গত বছর যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা সাক্ষী তারা হয়েছেন তাদের কাছে প্রশাসনের তরফ থেকে মেল এসেছিল যে কার্নিভালের জন্য তাদেরকে উঠে যেতে হবে তাদের মঞ্চ থেকে যেখানে তারা রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে দেখো ছবি দেখো 428 দিন ধরে তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা উৎসব একটা দুর্গাপূজার কার্নিভালের জন্য নিশ্চিতভাবেই ঐন্দ্রিলা এতগুলো দিন ধরে তারা পথে বসে বসে কিন্তু তাদের কথা শোনার জন্য সামান্য সামান্য সদিচ্ছাটুকু নেই সরকারের এবং শুধু তো হকের চাকরি নেই তা নয় নেই হকের ডিএটুকুও
এবং এই হকের ডিএটুকু নেই বলেই আজও ডিএ আন্দোলনকারীরা পথে বসে। বদলে কি পাওয়া যাচ্ছে? শুকনো আশ্বাস আর শুভেচ্ছা, তাই তো পেও চিড়ে ভিজবে।